যে নির্বাচন কিভাবে নির্বাচন যে সুষ্ঠু হবে এটার জন্য তারা কি কি করবে, ইভেন যদি কোনো প্রার্থী কোনো রকম ঝামেলা করেন অথবা দেখা গেছে কোনো ভোট নিয়ে কারচুপি করার চেষ্টা পর্যন্ত করেছেন, এরকম যদি হয় দেখা যাচ্ছে সে জিতে যাবে এমন অবস্থাতেও তার প্রার্থিতা বাতিল হতে পারে। তো বিষয়টা হচ্ছে তারা খুব কঠোরভাবে সবাইকে সতর্ক করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে যারা ভোটার আছে সাধারণ ভোটার এদের এরা যদি এদেরকে দেখা গেছে অনেক সময় অনেকের ঘরে বসে ঘরে ঢুকে যে হুমকি দেয় যে ভোট কেন্দ্রে গেলে খবর আছে, তো এরকম জিনিস তো আসলে ক্যামেরায় ধারণ করাও সম্ভব না, কথাটা রেকর্ড করাও সম্ভব না, তো কোনো প্রমাণও নাই। কিন্তু সেই ভোটার যদি পুলিশকে ফোন করে বলে আমি ভোটার আমাকে এভাবে বলা হচ্ছে, তার ওই ভোটার পরিচিতিটাই ইম্পর্টেন্ট, তৎক্ষণাৎভাবে তাকে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে। তো তিনি সমস্ত সব প্রার্থীদেরকে আসলে আশ্বস্ত করেছেন যে যত বড়ই ক্ষমতাশীল মানুষ হোক না কেন, ক্ষমতাশীল দল হোক না কেন, কাউকেই তারা ছাড় দেবেন না এবং নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার দায়িত্বটা এটা আমাদের, কার কত জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা দিয়ে আসলে ভোটারদেরকে যাতে আমরা ভোট কেন্দ্রে আনি সেটাই। আমি 1000% মিল পাচ্ছি যে মানে এই কথার সাথে মাঠ পর্যায়ের মিল আছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে নির্বাচনের আগের দিনটা যাতে কোনো প্রার্থী এরকম কোনো পরিবেশ না সৃষ্টি করতে পারে যে এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে, সেটার জন্য আমি অনুরোধ করেছি যে যেহেতু আমার এলাকাটা আপনারা সবাই এই যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী সেহেতু নিশ্চয়ই ক্যামেরা বা সাংবাদিকরা আমার আসনে একটু নজর রাখবেন, তো আমি সেটা দিয়ে তাদেরকে অনুরোধ করেছি যে এই আসনটা স্পেসিফিকভাবে যাতে তারা একটু নজর রাখেন যে কোনো রকম সহিংসতা টাইপের বা আতঙ্ক যাতে না এলাকায় বিরাজ করে, যাতে ভোট কেন্দ্রে আমাদের যারা পছন্দ করেন সমস্ত প্রার্থীদেরকে যারা পছন্দ করেন সে সমস্ত ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যে তাদের অধিকারটা মানে ভোট দেওয়াটা তারা ভোটটা দিতে পারেন সেটার জন্য অনুরোধ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার এলাকার ভোটাররা আমি বলবো যে খুবই সাধারণ, তারা খুবই সহজ সরল, তারা আসলে চায় তাদের সাথে তাদের গায়ে হাত দিয়ে দুটো হাসি মুখে কেউ কথা বলুক, সেটুকুর জন্য তারা আসলে পরিবর্তন চায়, যে এই ভালোবাসাটাটুকু তারা চায়, তারা আসলে বিগত দিনে এই ভালোবাসাটা পায়নি। এবং যারা শিক্ষকরা আছেন স্পেসিফিকভাবে যারা শিক্ষকরা আছেন এই শিক্ষক গোষ্ঠী আসলে চায় পরিবর্তন আসুক, তারা সম্মান চায়, শিক্ষকদেরকে আমরা স্যার বলে ডাকবো, আমরা যদি তাদেরকে তুইতুকারি করি তাদেরকে কান ধরে উঠবস করাই তাহলে তো সমস্যা। আরেকটা হচ্ছে যে যারা নারীরা আছে নারীরা সম্মান চায়, মানে স্পেসিফিকভাবে আমি বলবো সমস্ত তানুর গোদাগাড়িবাসী আসলে সম্মানিত থাকতে চায়, তারা নিজের খাবে নিজের পড়বে আত্মসম্মান নিয়ে বাঁচবে, কাউকে ভয় পেতে চায় না তারা, এবং তারা চায় যে তাদের মাসে একবার হলেও তাদের জনপ্রতিনিধি তাদের কাছে আসুক তাদের সমস্যাগুলো শুনুক, এটা তারা চায়। তো তারা প্রতীক চিনাচ্ছেন কিভাবে এবং প্রতীক